আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা ডিগ্রি পাস কোর্সের প্রথম মেধা তালিকা ফলাফল চেক করার সবচেয়ে সঠিক পদ্ধতি দেখার চেষ্টা করব। আশা করি পদ্ধতিগুলি অনুসরণ করলে তুমি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই রেজাল্টটি দেখতে পাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করিল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের রেজাল্ট দেখার দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে SMS এর মাধ্যমে, অর্থাৎ রেগুলার SMS এর মাধ্যমে, যেটা যে কোনো অপারেটরের হতে পারে, এবং সেটা তুমি দেখতে পাবে বিকেল 4টা থেকে। অন্যদিকে আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে, এবং সেটা তুমি দেখতে পাবে রাত 9টা থেকে। যদিও এর আগেই তুমি ওয়েবসাইটের রেজাল্টটি দেখতে পাবে, তুমি দুইভাবেই দেখতে পারো, তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটই চেক করা। রেগুলার SMS এর মাধ্যমে কিভাবে তুমি চেক করবে? প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, সেটা তোমার স্মার্টফোন হোক বা বটন মোবাইল হোক, যে কোনো মোবাইলে তুমি সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবে NU ছোট হাতের স্পেস দিবে, ATDG স্পেস দিবে, রোল নাম্বারটি বসিয়ে দিবে। এই রোল নাম্বারটি হচ্ছে যখন তুমি ডিগ্রিতে আবেদন করেছিলে, যখন তোমাকে একটি ফর্ম দেওয়া হয়েছিল, যে রোল নাম্বারটি দেওয়া হয়েছিল সেখানে সেই রোল নাম্বারটি এখানে বসাতে হবে। পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, এবং সাথে সাথে তুমি রেজাল্টটি পেয়ে যাবে। একটি উদাহরণ দিয়ে দেখি। প্রথমে NU স্পেস ATDG স্পেস, তারপর তোমার রোল নাম্বার বসিয়ে দিবে, যেমন 1 1 2 2 3 3 আমি বসালাম। এরপর পাঠিয়ে দিব 16222 নাম্বারে, এবং সাথে সাথে ফিরতি SMS রেজাল্ট পেয়ে যাবে। SMS চার্জ প্রযোজ্য হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। চলো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করতে হয় দেখে নিই। বন্ধুরা, ওয়েবসাইটের মাধ্যমে চেক করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসার পর তোমাকে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন ডিগ্রি পাস কোর্স লগ ইন, এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন ডিগ্রি পাস, তোমার রোল নাম্বার এবং পিন নাম্বারটি এখানে দিয়ে দিবে। যদি রোল নাম্বার এবং পিন নাম্বার হারিয়ে থাকে বা তোমার কাছে এই মুহূর্তে যদি না থাকে, তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন এবং রোল অ্যান্ড পিন এখানে ক্লিক করলে তোমার HSC রোল, বোর্ড, পাসিং ইয়ার, ডেট অফ বার্থ এবং কোন প্রোগ্রামে আবেদন করেছো সেটা দিলে সার্চ করলে সাথে সাথে তোমার পিন নাম্বার এবং রোল নাম্বারটি এসে পড়বে। আশা করি বুঝতে পেরেছি। আমাদেরকে অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে এবং রেজাল্ট চেক করতে হবে। রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে কংগ্রেচুলেশন, ইউ আর অ্যাসাইন BSS পাস নারায়ণগঞ্জ কলেজ নারায়ণগঞ্জ অ্যাকর্ডিং টু ইউর ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট অনুযায়ী এখানে এই শিক্ষার্থী একটি কলেজে চান্স পেয়ে গেছে। এখন তোমরাও এভাবে দেখতে পাবে, আর যারা চান্স পাবে না তাদের লেখা থাকবে ইউ আর নট অ্যাসাইন্ড এনি কলেজ, বা তুমি এই লিস্টে নেই, এরকম একটি তথ্য তোমরা দেখতে পাবে। এরপর তোমাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যা একটু পরে আমি আলাদা একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে সেই ফর্মটি পূরণ করতে হয়, কারণ সেখানে খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি কীভাবে তোমার রেজাল্ট চেক করবে তার প্রক্রিয়াটি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ডিগ্রি পাস কোর্সের রেজাল্ট কীভাবে চেক করতে হয়। পরবর্তী আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।